हेलो फ्रेंड्स, वेलकम टू मामा एंड मिमी। और आज के तुम्हारे साथ एक नतून वीडियो निये चले एसेछि। और आमार मेयेर जेटा मर्निंग टू नाइट रुटीन आमी करेछिलाम सेटा तुम्हारे खूब पसंद हयेछे। और तुम्हरा आमी तारपरे आरेकटा रुटीनो करेछिलाम सेटाओ तुम्हारे खूब पसंद हयेछिलो। तो तुम्हरा मिमिर आरो रुटीन शेयर करते बोलेछिले मर्निंग टू नाइट। तो तुम्हरा बोलेछो, माने रिक्वेस्टो करेछो, आबार तुम्हरा आमाके अनेकगुलो सजेशनो दियेछिले। तार मध्ये एकटा सजेशन आमी अलरेडी कमप्लीट कर, एकटा नय दुटो करेछि। एकटा बोलेछिले जे ओर हेयर केयर रुटीनटा शेयर करते, तो हेयर केयर रुटीनटा तो आमी अलरेडी शेयर करे दियेछि। आर एकटा बोलेछिले जे ओर साथे आमार माने दुजोनेर एकसाथे एकटा रुटीन शेयर करते, तो सेटाओ आमी शेयर करेछि। तो जेहेतु तुम्हरा माने मिमिर रुटीन वीडियो बा मिमी के वीडियो तो देखते खूब ही पसंद करो, तो ताई जोने भावलाम जे आज के एक माने एखन तो दुर्गा पूजोटाओ शेष हो गेछे आर दिवालीटा एखन सामनेर वीक देरी आछे। तो माझखाने ते आमी भावलाम जे ताहले एइटा एकटा रिक्वेस्टेड वीडियो आछे, एइटा एकटा करे देवा जेतेई पारे। तो आज के आमी ओर मर्निंग टू नाइट रुटीनटा तोमादेर साथे शेयर करब, माने मिमी सकाल थेके रात्रिरे रुटीनटा शेयर करब। किन्तु रुटीनटा हबे ओ की खाय, माने सकाल थेके रात्रिर अब्दि ओ की खाय, माने व्हाट मिमी इट फ्रम मर्निंग टू नाइट। तो एइटा तोमादेर साथे आजके शेयर करब। एटाओ एकटा रिक्वेस्टेड भिडियोई, ताई एटा आजके तोमादेर साथे शेयर करछि। तो चलो, आर ভিডিওটা শুরু করার আগে কটা কথা একটু বলে নিচ্ছি। দেখো, আমি কিন্তু কোনো ফুড এক্সপার্ট নই, বা আমি কোনো নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানও নই। আমি একটা মা, আমি একজন মা। এবার মারা, প্রত্যেকটা মাই তার বাচ্চা কি খায়, কি খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, এটা সবাই কিন্তু খুব ভালো বোঝে। আর আজকালকার দিনে তো সবাই মোটামুটি জানে বা জানছে বা জেনেছে বা জেনে থাকে যে কোন খাবারটা খেলে ভালো, কোন খাবারটা খেলে খারাপ, কোন খাবারটা বাচ্চাদের জন্য ভালো, কোন খাবারটা বাচ্চাদের জন্য খারাপ। তো আমার ভিডিওটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার মেয়ে অ্যাকচুয়ালি যেটা করে থাকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা তোমরা দেখে নাও, দেখে নিলে, দেখে নেওয়ার পরে আমি তোমাদের সাথে আরও দু একটা কথা বলবো। তো চলো, মিমির মর্নিং টু নাইট রুটিন নে আজকে মিমি সকাল থেকে রাত্রির অবধি কী খাবে, কী কী খাবে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সকালে ঘুম থেকে ওঠার পর মিমিকে আমি এক গ্লাস গরম জল, মানে ঈশদুষ্ণ গরম জল খেতে দিই। এই জলে কিন্তু আমি অন্য কিছু মিক্স করি না। ব্রেকফাস্টে আজকে মিমি খাচ্ছে রুটি, পনির, বেগুন ভাজা আর ডিম সেদ্ধ। কথায় আছে ব্রেকফাস্টটা যেন রাজার মতো হয়। ব্রেকফাস্ট হেভি করলে পেট ভরা থাকে অনেকক্ষণ, আর আজেবাজে জিনিস খাবার ইচ্ছেটাও একটু কম থাকে। ব্রেকফাস্টে রুটি ছাড়া মিমি পোহা, ওটস, অমলেট, চাউমিন, লুচি, স্যান্ডউইচ বা কোনো কোনো দিন ম্যাগি উইথ এগ স্ক্র্যাম্বলও খায়। আমরা সব রকমই ওকে মিলিয়ে মিশিয়ে কিন্তু ব্রেকফাস্টে দিয়ে থাকি, এক এক দিন এক এক রকম। আজকে লাঞ্চে আছে ভাত, পালং শাক ভাজা, সাম্বার ডাল আর মাছ ভাজা, সাথে টক দই। টক দইটাও সামান্য চিনি দিয়ে খেতে ভালোবাসে। মিমি এখন নিজেই মাছ বেছে খায়, আর কাটাপোনা মাছ ছাড়া ডিম ভরা ট্যাংরা আর পার্শে খেতেও খুব ভালোবাসে। তাছাড়া মাঝে মাঝে চিংড়ি মাছও খায়। এখন আমরা ভাতের সাথে ওকে সবসময়ই পাতিলেবুটা দিই, পাতিলেবু বা গন্ধলেবু এটা দেওয়াই হয়, কারণ এই সময় ভিটামিন সি খাওয়াটাও প্রয়োজন তাই জন্যে। এছাড়া মাঝে মাঝে ওকে মুসম্বির রসও করে দেওয়া হয়, মুসম্বির রস খেতেও ও খুব ভালোবাসে।
দুপুর বেলাতে তিনটে সাড়ে তিনটের সময় ওকে একটা করে ফ্রুটস দেওয়া হয়। আজ দুপুরে খেলতে খেলতে কোন সময় ও ঘুমিয়ে পড়েছে সোফার ওপরেই। তো আজকে যেহেতু বাড়িতে কলা আছে তাই ওকে আজকে এই ইভিনিংয়ে ফ্রুটস যেটা খাবার সময় সেই সময় কলা দিয়েছি খেতে। খুব একটা যে পছন্দ করে তা নয়, কিন্তু যাই হোক ওই জোর জার করে খাইয়ে দিতে হয়। ফলটা কিন্তু রোজ খাওয়াটা একান্ত প্রয়োজন, আর সেই জন্যেই ওকে একটু জোর করেই হোক আমরা ফল রোজই একটা করে খাওয়াই। ওর ফেভারিট ফল হচ্ছে আম। আজ বিকেলে মিমির কিন্তু দারুণ মজা, কারণ আজকে মিমির দিদা মানে দিদু মিমিকে দিয়েছে ট্রিট, তাও আবার ধোকলা ট্রিট। ধোকলা খেতে মিমি ভীষণ ভালোবাসে। ওই তেঁতুলের চাটনি আর একটা ধনিয়া পাতার চাটনি আছে, সেইটা দিয়ে মিমি কিন্তু এখন বিকেলের স্ন্যাক্স সেরে নিচ্ছে। এরপরে মিমি পড়তে বসবে। আমাদের বাড়িতে কিন্তু আর্লি ডিনার সিস্টেম রয়েছে, 8:45 to 9 মধ্যে ওকে কিন্তু আমরা ডিনার দিয়ে দিই। তো আজকে ডিনারে রুটি, পনির, আলুর একটা ভাজা মতো রয়েছে আর সামান্য বোঁদে দেওয়া হয়েছে। মিমি কিন্তু রাত্রিরে রোজই রুটি খায়। কোনো কোনো দিন, সেটা হয়তো মাসে একদিন কি দুদিন, রাত্রিরে আমি পরোটা বানিয়ে দিই। আর এই সময়টা ও খেতে খেতে একটু ওর ফেভারিট টিভি প্রোগ্রাম দেখে। টিভি প্রোগ্রাম দেখে খেয়ে উঠে ও তারপরে কিন্তু স্ট্রেট বেডে চলে যায়। বেডে কিছুক্ষণ খেলা করে, তারপরে ঘুমিয়ে পড়ে। তো তোমরা মিমির মর্নিং টু নাইট ও কী কী খায় তোমরা দেখলে। তো ও কিন্তু এই রকমই জিনিস রোজ দিন খায়, এরকম নয় যে এটা আজকে ভিডিওটা বানানো হচ্ছে বলে তোমাদের জন্য আমি একটা নতুন কিছু দেখাচ্ছি, এই জিনিসটা ও খায় না। ও কিন্তু বাড়ির বানানো রান্না খুবই তৃপ্তি করে এবং খুবই ভালোভাবে খেয়ে থাকে এটা। কিন্তু এখানে আমি একটা কথা বলবো যে শুধু যে ও বাড়ির খাবারই খায় তা নয়, ও কিন্তু বাইরের খাবারও খায়। আমরা বাইরের খাবারও দিয়ে থাকি, মিথ্যে কথা বলে লাভ নেই, অবশ্যই বাইরের খাবার দেওয়া হয়। এবং পুজোর সময়তে বাইরের এক দিনের বেশি বাইরের খাবার খেয়েছে। কিন্তু ওই একটা জিনিস বলছি যে মানে রেগুলার বেসিসে বাইরের খাবারটা কিন্তু দেওয়া হয় না, আর বাইরের খাবারটা আমার মনে হয় দেওয়া উচিত। কারণ যেহেতু আমার মানে আমার হাজব্যান্ডের যেহেতু ট্রান্সফারেবল চাকরি এবং বিভিন্ন জায়গাতে যায়, কাজের সূত্রে যেতে হয়, এবং সেই জন্য আমরাও মানে আমার হাজব্যান্ডের সাথে প্রচুর জায়গায় আর কি গেছি, ঘুরেছি, সেই জন্যে সেই সব জায়গায় গেলে আমাদেরকে বাইরের খাবার খেতেই হয়। আর আমরা এমনি নিজেরাও বেড়াতেও যাই প্রচুর, তো সেই সব জায়গাতে গেলেও বাইরের খাবার খেতে হয় সবসময়। বানিয়ে বা সেইভাবে তো সম্ভব হয় না, সেটা কখনোই পসিবল হয় না। তো সেই জন্যে আমরা ছোটো থেকেই ওকে কিন্তু অল্প অল্প করে বাইরের খাবার খাওয়ানোর প্র্যাকটিস করেছি এবং এখনও ওকে আমরা বাইরের খাবার দিয়ে থাকি। তবে মানে সেটা কিন্তু প্রচণ্ড মানে পরিমাণে দিই না। এখন যেমন পরিস্থিতিটা একটুখানি অ্যাডভার্স, তো সেই জন্যে এখন একটু একদমই কম দেওয়া হচ্ছে। কিন্তু বাইরের খাবার ও খায় এবং আমরা দিই, এতে কি ওর ইমিউনিটিটাও ডেভেলপড হচ্ছে। এমন নয় যে কোনো দিন হয়তো কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেল বা কোনো বার্থডে পার্টিতে গেল, সেখানে বাইরে থেকে খাবার এলো আর খেয়ে ওর শরীর খারাপ হয়ে গেল। তো সেই জন্যে আগে থেকেই একটু প্র্যাকটিস করানো আমার মনে হয় উচিত। আর এখন ওকে আমরা অল্প অল্প করে ঝাল খাওয়ানোও প্র্যাকটিস করছি, যাতে একটু খাবারে ঝাল দিলে যাতে ও খেতে পারে। আগে আমরা মানে মানে আমার মেয়ে একদমই ঝাল খেত না, তো ধীরে ধীরে সবটাই ধীরে ধীরে আমরা আস্তে 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 ওকে ওর খাবারের, যেমন এই লকডাউন পিরিয়ডে আমি ওকে প্রচুর ধরনের ভেজিটেবলস খাওয়ানো, যেটা হয়তো আগে অতটাও খেত না, এখন আরও বেশি মানে আগে হয়তো কিছু ভেজিটেবলস খেত, কিছু খেত না, এখন মানে সব রকম ভেজিটেবলস মানে তেঁতো থেকে শুরু করে টেস্টি ভেজিটেবলস সব রকম ভেজিটেবলস এখন ওকে আমরা খাওয়ানোর অল্প অল্প করে অভ্যেস করেছি। আর একটা জিনিস আমি বলবো যে টেস্টি করে যদি বাচ্চাকে কোনো খাবার বানিয়ে দেওয়া হয় আমার মনে হয় সব বাচ্চাই খেতে ভালোবাসবে। তো এইটা বলেই আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর স্টে কানেক্টেড উইথ মামা মিমি। নেক্সট ভিডিওতে দেখা হবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।